হাই ফ্রেন্ড, আমি স্বর্ণবাবু ঘুরে বেড়ে চ্যানেল পক্ষ থেকে আবার এসেছি নতুন একটা বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে। আজকের গন্তব্যস্থল কার্শিয়াং। মে 2016 সালে কার্শিয়াং যাওয়ার প্ল্যান করি এবং যেরম ভাবনা তেমনই কর্ম। যাওয়ার ঠিক 3 দিন আগে ট্রেনের টিকিট কাটি এবং হাওড়া থেকে ওভারনাইট জার্নি করে নেক্সট ডে মর্নিংয়ে পৌঁছাই NGP। NGP থেকে গাড়ি বুক করে পৌঁছেছিলাম কার্শিয়াং। এই NGP থেকে কার্শিয়াংয়ে যেতে সময় লেগেছিল 2 থেকে 3 ঘন্টার মতো। তো আজকের এই ভিডিওতে কার্শিয়াংয়ে ঘুরে দেখার কী কী রয়েছে এবং সেখানে কীরকম সেখানকার প্রাকৃতিক পরিবেশ, সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তাই ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন। তো চলুন বন্ধুরা, ঘুরে দেখা যাক কার্শিয়াং। হাই ফ্রেন্ড, আমি স্বর্ণবাবু আপনাদের কাছে এসেছি ঘুরে বেড়ে চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে। আজকের গন্তব্যস্থল কার্শিয়াং। কার্শিয়াং শিলিগুড়ি থেকে খুব কাছেই অবস্থিত। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের ডিস্টেন্স 50 কিলোমিটার মতো। সড়কপথে যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। শিলিগুড়ি থেকে অতি সহজেই কোনো গাড়ি বুক করে আপনারা অনায়াসে চলে আসতে পারেন এই কার্শিয়াং। এক সময় এখানে টয় ট্রেনও যেত, বাট বর্তমানে এখন কিন্তু টয় ট্রেন যায় না। কার্শিয়াংয়ে আসলেই প্রথম যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এখানকার টয় ট্রেন স্টেশন। ব্রিটিশ আমলে তৈরি এই কার্শিয়াং টয় ট্রেন স্টেশনটা কিন্তু খুব সুন্দর। আর এর একটু কাছেই আছে এখানকার প্রাচীন গির্জা। এই গির্জার সামনের রাস্তা ধরে কিন্তু টয় ট্রেন স্টেশন গেছে। কার্শিয়াং শহরটা যেরকম আমরা দার্জিলিং বা গ্যাংটকে সেখানকার মার্কেট এরিয়া যতটা জাঁকজমকপূর্ণ দেখেছি, কার্শিয়াংয়ে কিন্তু সেই রকম জাঁকজমকপূর্ণ ব্যাপারটা নেই। অর্থাৎ দার্জিলিংয়ে মেলে যতটা দোকানবাজারের অপশান আছে, এখানে কিন্তু অত অপশান আপনারা পাবেন কার্শিয়াংয়ে। সর্বপ্রথম আমাদের যে জায়গাটা আমরা গেছিলাম সেটা হচ্ছে ঈগল ক্র্যাক ভিউ পয়েন্ট। এটা একটা ভিউ পয়েন্ট যেখান থেকে পাহাড়ের রূপ বৈচিত্র্য খুব ভালোভাবে চোখে পড়ে। তো এই ভিউ পয়েন্ট থেকে আমরা কার্শিয়াংয়ের অনেক সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখেছিলাম এবং তাও দেখেছিলাম যে এখানকার প্রাকৃতিক রূপ সৌন্দর্য কতটা বিস্তৃত হয়ে আছে। পাহাড়ের একদিকে কোলে ছোট ছোট বাড়ি দূর থেকে দেখা যায়, খুব সুন্দর লাগে। আর অন্যদিকে মনোরম শান্ত পরিবেশ মনকে সত্যি শান্ত এবং স্নিগ্ধ করে দেবে। তাই কার্শিয়াং আসলে এই ঈগল ক্র্যাক ভিউ পয়েন্ট কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। আপনাদের সাথে যদি গাইড থাকে আর গাড়ি করে আপনারা যদি স্পটগুলো ঘোরেন, অতি অবশ্যই ভিউ পয়েন্টে আসবেন। ঈগল ক্র্যাক ভিউ পয়েন্ট দেখে আমরা গেছিলাম নেতাজি মিউজিয়ামে। নেতাজি তার এই কার্শিয়াংয়ের বাড়িতে বেশ কিছুদিন এসেছিলেন। বর্তমানে এটি একটি মিউজিয়াম এবং নেতাজির ব্যবহৃত বহু জিনিস এই মিউজিয়ামে আসলে দেখতে পাওয়া যাবে। তাই কার্শিয়াং আসলে নেতাজি মিউজিয়াম অতি অবশ্যই দেখবেন। নেতাজি মিউজিয়াম দেখে আমরা গেছিলাম গিদা পাহাড় দেখতে। এই গিদা পাহাড় এখানেও একটা ভিউ পয়েন্ট আছে এবং এখানে আসলে পাহাড়ের এত সুন্দর রূপ বৈচিত্র্য যা কিন্তু সত্যি কল্পনাও করা যাবে না। একদিকে জিগজ্যাগ রোড আর অন্যদিকে পাহাড়ের খুব সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে কিন্তু অসাধারণ লাগবে। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, যারা ভিডিওগ্রাফি করেন, তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ জায়গা। তাই কার্শিয়াং আসলে গিদা পাহাড় ভিউ পয়েন্ট দেখতে কিন্তু ভুলবেন না। গিদা পাহাড় দেখে আমরা গেছিলাম ডিয়ার পার্ক দেখতে। এখানে প্রচুর হরিণ, বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার এবং খুব সুন্দর পাখি দেখতে পাওয়া যায়। আমি যে ভিডিওটা দেখাচ্ছি এর বাঁদিকে যে আপনারা নেটটা দেখছেন সেখানে কিন্তু প্রচুর হরিণ আসে জল খাওয়ার জন্য। আর চারিদিকে এই গাছপালায় এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায়। যদিও আমরা যে সময় গেছিলাম সেই সময় হরিণ বা পাখি কিছুই দেখতে পাইনি। এর খুব কাছেই আছে এখানকার ফরেস্ট মিউজিয়াম। এই মিউজিয়ামে এই জঙ্গলের বহু জিনিসপত্র দেখতে পাওয়া যায়। কার্শিয়াংয়ে অন্যতম আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে মাকাইবাড়ি টি স্টেট। এই মাকাইবাড়ি চা এটা কিন্তু স্বাদের এবং গন্ধের জন্য খুব বিখ্যাত। এখানকার টি প্রসেসিং ইউনিটও আপনারা ঘুরে দেখতে পারেন, যেটা বেশ ভালো লাগবে। এখানকার চাও কিনতে পাওয়া যায় যেটা দামে খুব সস্তা এবং গুণমানও খুব ভালো।
বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও নিয়ে আমি খুশি দিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।